মাদ্রাসার মধ্যে অন্যায় হয়েছে, মাদ্রাসার ছাত্রকে একজন ওস্তাদ অন্যায়ভাবে তাকে মেরেছে, তাই নানান ধরনের ঘটনা যেগুলো আমরা দেখতে পাচ্ছি ঘটেছে, এইগুলো নিয়ে আলেম ওলামারা সরব আছেন, সচেতন হচ্ছেন, আমাদেরকে কথা বলতে হবে। কিন্তু এই ইস্যুতে আপনাদের মতো মুনাফেক চুগলখোর, আপনি তো এই ইস্যুকে নিয়ে কথা বলতেছেন না, আপনি ইসলামের একটা স্পট পেয়ে গেছেন, ওই জন্য ইসলাম বিদ্বেষীরা মুখ খুলে মাদ্রাসার বিপক্ষে কথা বলে, এই জন্য যাতে এই মাদ্রাসা বন্ধ হয়ে যায়, ঠিক না? আপনি সংশোধনের কথা বলেন না, আপনার চরিত্র আমাদের জানা আছে, যারা টিভিতে বুদ্ধিজীবী নাম দিয়েছেন আপনারা, আপনারা বুদ্ধিজীবী না, আপনারা এই সকল দিয়ে ইসলামের ক্ষতি করেন কিভাবে, এই টার্গেট আপনাদের, ঠিক কিনা? আপনাদের মুখ কোথায় ছিল যখন বিভিন্ন জায়গায় নানান ধরনের অন্যায় হলো, নারীবাদী নারীবাদী বলে সারাদিন স্লোগান দেন, অন্যর স্বামীকে রেখে বাচ্চাকে রেখে অন্যকে টাকা পয়সার লোভে বিয়ে করতে আসলো, এই নারীবাদীরা, তোমাদের মুখ তখন বন্ধ ছিল কেন? এখন খুব সরব হয়ে গেছে, আহা অমুক শিক্ষক মেরেছে, মাদ্রাসায় অন্যায় হয়েছে, আমরা আলেম ওলামাদেরকে বলবো এই সকল দুষ্কৃতিকারী, এই সকল ধান্দাবাজ, এই সকল চগলখর, এই সকল নিজেদের বর্ণ পরিচয় গোপন রেখে ইসলাম বিদ্বেষীদের মুখকে যদি চিরস্থায়ীভাবে বন্ধ করতে হয়, তাহলে আলেম ওলামা দায়িত্বশীলদেরকে মাদ্রাসার যে সকল অন্যায় অপকর্ম যেগুলো মাঝে মাঝে আমাদের কাছে আছে, এইগুলাতে সবার আগে আলেমদেরকে পদক্ষেপ নিতে হবে, ঠিক কিনা? আমরা কথা বলবো আমাদের ইস্যু নিয়ে, কোনো মাদ্রাসা এরকম হতে পারে না, বাচ্চাদেরকে এরকম নির্মম নির্যাতন করতে ইসলাম বলে নাই, যেই আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলেন নাই আর শাদিদ আল আল্লাম, আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, সবচেয়ে যিনি দয়াদ্র তিনি মানুষকে কোরআন শেখান, তাহলে সবচেয়ে ওস্তাদের চরিত্র হবে সবচেয়ে নরম, সবচেয়ে আদরের, সবচেয়ে মায়ার, কোরআন শিখাবে যে সে পৃথিবীর সবচেয়ে মাইল্ড হবে, ঠিক কিনা? সুতরাং যারা এই কালচার থেকে দূরে চলে গেছেন তাদেরকে আমাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে ওলামায়ে কেরাম কর্তৃক বোর্ড গঠন করতে হবে, তাদের জন্য স্টেপ নিতে হবে, বাংলাদেশের সকল তাহফিজুল কোরআন মাদ্রাসা একটা কার্যক্রমের অধীনে আসবে, বড় বড় ওলামায়ে কেরাম তার দায়িত্বে থাকবেন, মনিটরিংয়ে যাবেন, দেখবেন তাদের পরিবেশ সুন্দর হচ্ছে কিনা, এইগুলো অধিকার নিশ্চিত করবেন, প্রয়োজনে মাদ্রাসাগুলোয় সিসিটিভির ব্যবস্থা থাকবে, ছাত্রদের জন্য মাটিতে নয় বরং প্রত্যেকের জন্য আলাদা আলাদা চৌকির ব্যবস্থা করতে হবে, ফকির মিসকিন পর্যন্ত আজকে নিজের বাড়িতে মাটিতে ছয় না, তাহলে মাদ্রাসায় এই ছাত্রগুলা নিয়ে একজনের সাথে আরেকজনের গায়ের উপরে রেখে দিচ্ছে, আমরা এই গায়ের উপরে রাখতেছি, যেইগুলা শিক্ষক থাকতেছে এই শিক্ষক দুই মাস তিন মাস একজন ওস্তাদ বাড়িতে যায় না, স্ত্রীর কাছে যায় না, ফ্যামিলিতে যায় না, মেজাজ চড়া হয়ে থাকে, যে পরিমাণ তারা পরিশ্রম করে রাত দিন চব্বিশ ঘন্টা, এরপরে তাদের উপযুক্ত সম্মানই নাই, টাকা পয়সা নিয়ে চিন্তা করে, এইগুলো সবগুলা মিলায়ে সমন্বিত একটা পরিবেশ উদ্যোগ নিলে আমাদের এই মাদ্রাসা, আমাদের এই সকল অন্যায় অপকর্ম যেইগুলা টোটাফাটা হচ্ছে এইগুলার থেকে বের হওয়া সম্ভব, ঠিক কিনা? যদিও এই সংখ্যা খুবই সীমিত, ঢালাওভাবে সব মাদ্রাসার কথা এগুলো বলে দিয়েন না, কিন্তু সুযোগ সন্ধানী একটা শ্রেণী বাপরে বাজার পেয়ে গেছে, কত ঘটনা তাদের ঘটলো একটা কথাও বললো না, এখন এই ইস্যুতে নিয়ে জ্ঞান ফলাচ্ছে টিভিতে, ওরা ইসলামের কল্যাণকামী নয়, ওরা এই ইস্যুকে পুঁজি করে মাদ্রাসা হুজুর মসজিদ এইগুলা বন্ধ এবং ইসলামের নিন্দা করাই ওদের মূল টার্গেট, ঠিক কিনা? আমি বলবো আলেম ওলামাদেরকে যারা দায়িত্বশীল আছেন, আমি তো অনেক আগের থেকে এইগুলো নিয়ে কথা বলি, আমারেও কম গালাগালিস করেন নাই, বিশ্বাস না হলে ফেসবুকে যাই, আমার যে পেজ আছে পেজে ওই এক বছর আগে পোস্ট দিছি মদিনা শরীফ থেকে, সেখানে যাওয়ার পরে আবার আপনাদের কাছে কারেকশানের কথাও বলেছিলাম, যে বলেছি আমি কিন্তু হয়তো বা আমার কথা সকলের পছন্দ হয় নাই, এত দূর জোরে বলা হয়তো উচিত ছিল না, আমাকেও কিছু কারেকশান সেখানে আনতে হয়েছিল, কারণ সব কথা আমিও যে একদম সবচেয়ে সেরা সুন্দর বলবো আমি নবী রাসূল না, ভুল আমাদের হতে পারে, কিন্তু এইগুলো কথা বহু আগের থেকে বলি, আপনারা কানে নেন না, আমরা ছোট মানুষ আমাদের কথার কি এফেক্ট থাকতে পারে, কিন্তু আজকে দেখেন বাস্তবতা কোথায় যাচ্ছে, এইগুলাকে আমাদের ইসলাম বিদ্বেষীরা তাদের অস্ত্র বানায় ফেলছে, ঠিক কিনা? এই যে মাদ্রাসায় বলাৎকারের কথা বলা হয়, না 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 এরকম কিছুই হয় নাই, কিছুই হয়, আপনি বললে কিছুই হয় নাই হবে নাকি, যেইগুলা হয়েছে এইগুলার বিচার হতে হবে, আমরা তো বলেছি কেবল বিচার নয়, মসজিদ মাদ্রাসা এই কেন্দ্রিক যে অপকর্ম হয় মাদ্রাসায় যেগুলো হয় এইগুলার বিচার কিভাবে হবে, শরীয়ত সম্মত হতে হবে, মাদ্রাসাওয়ালারা সারা জীবন বলবে আল্লাহর বিধান আল্লাহর কোরআন নবীর বিধান, এইগুলো আমার নবী বলে গেছেন, বলি না আমরা
তো তোমাদের অন্যায় আমরা বলবো সরকারকে আবেদন দিয়ে, আমরা স্বাধীন সার্বভৌম দেশেই আপনারা 10-15 জন আলেম মিলে বোর্ড বানায় দেন, এইগুলার বিচার অন্যায় হলে ওইগুলো কোরআন সুন্না অনুযায়ী বিচার হবে, ঠিক কিনা? দেখেন না কি হয়, দেখেন না কি হয়। কিন্তু আপনারা আলেম ওলামারা যদি কথা না বলেন, আমরা কথা বলি, আপনারা চুপ করে থাকেন, আপনাদেরকে জাগানোই যায় না, আমাদের সিনিয়র আলেমদেরকে জাগানোই যায় না, ওনাদের পর্যন্ত পৌঁছানোই যায় না। আলহামদুলিল্লাহ, যে কাজ করবে সেই সিনিয়র, নতুন সংজ্ঞা এটা, যে কাজ করবে সেই সিনিয়র, আর কোন সিনিয়র মিনিয়র নাই, যে কাজ করবে যারা উদ্যোগ নেবে, ছোটরা যারা আছেন আপনারাই উদ্যোগ নেন, আপনাদের মহল্লায় 10টা মসজিদ আছে, 3টা মাদ্রাসা আছে, সব মিলে আপনারা উদ্যোগ নেন যে আমরা এই এলাকার যারা আলেম ওলামা হাফেজ কারি আছি, আমরা মিলে এখানে একটা ইউনিটি বানালাম, 10টা মাদ্রাসা, 10টা তাহফিজুল কোরআন প্রতিষ্ঠান যেইগুলো আছে, এই 10 মাদ্রাসা মিলে আমাদের বোর্ড, আমরা এখান থেকে কিভাবে উন্নত করা যায়, এখানের কোনো অপকর্ম হলে এলাকার মধ্যে আমরা কিভাবে এটার সালিশ নিতে পারি, কোনো উস্তাদ যদি বেয়াদবি করে, বাচ্চাদের কোরকম নির্মমভাবে প্রহার করে, সেই ইসলাম বুঝে নাই, কোরআনের বিধিবিধান বুঝে নাই, ওর শিক্ষক থাকারই যোগ্যতা নাই, এইগুলো আমাদেরকেই সিদ্ধান্ত এখন নেওয়া লাগবে, ঠিক কিনা? কিন্তু আমরা যদি এইগুলো ছেড়ে দিয়ে রাখি তাহলে কি হবে, ওই ওদের হাতের মধ্যে অস্ত্র উঠে যাবে, 3 দিন পরে বলবে এখানে বাচ্চা মারা হয়, এখানে অন্যায় করা হয়, এ করা হয়, সে করা হয় করে এইগুলো বন্ধ করে দেন, এইগুলো না থাকলে তো তাদের শান্তি, এগুলো না থাকলে তাদের শান্তি, প্রিয় ভাইয়েরা। সুতরাং আমাদেরকে নিজেদের উদ্যোগ নিতে হবে। এখানে যারা আছেন, আমি তো এখন জামাটা উঁচু করে দেখাতে পারতেছি না, যদি দেখাইতে পারতাম তাহলে আমি জীবনে আরবি টারবি পড়ার জন্য মায়ের খাই নাই, মায়ের খাইছি গণিতের জন্য, বাংলার কারক সমাজ শিকার জন্য, ওনারা জীবনে মাদ্রাসায় পড়া শিক্ষক ছিল না, এমন মারা মারছে এই জায়গায় এখনো দাগ আছে, 17টা কারক একের পর এক ধরছে, শেষে একটা খালি কারক আর বিভক্তি বলতে ভুল করছি, টার্গেটই হচ্ছে মারা, ওইগুলো শিক্ষকও মার খাইছে। এখানে গণিতের শিক্ষক আগুন শিক্ষক ছিল, ভূগোলের শিক্ষক পিটানা শিক্ষক ছিল, পণ্ডিত স্যার নামে একজন স্যার ছিল, উনি নেড়ার চামড়া তুলে দিছে, খান নাই, আরে কথা বলেন, খান নাই স্কুলে ভাই, ওইগুলো জীবনে প্রকাশ করছে কেউ? প্রকাশ করে নাই। মাদ্রাসার এইগুলো প্রকাশ হয়ে যায় এবং এটা অন্যায়, এটা স্বীকার করছি না, নেই, কিন্তু এরকম অন্যায় সব জায়গাতেই হয়, ওগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই, ছিলও না, এখন এইটা একটা দুইটা পাইলে আমাদের আলেমদেরকে সবার আগে এই জন্য কথা বলা লাগবে, না হলে টিভিওয়ালারা এই ইস্যু নিয়ে আলেমদেরকে ধুয়ে দিবে, তখন আর রাস্তা খুঁজে পাবেন না। বুঝে নেন এত জোরে জোরে কথা কেন বলি আমরা, প্রিয় ভাইরা? এই জন্য আমরা আমাদের প্রস্তাবনায় বলবো, ওলামায়ে কেরাম, আল্লাহর ওয়াস্তে আপনারা সচেতন হন, এই সকল ক্ষেত্রে কোনো ছাড় নাই, এই সকল ক্ষেত্রে যেই প্রস্তাবনাগুলো দেওয়া যাচ্ছে এইগুলো সব বিষয়ে আপনারা অ্যাক্টিভ হন, এই প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য দরকার আছে, এই প্রতিষ্ঠানগুলো আমাদের জাতির এখন পর্যন্ত রাহবারিয়াত নিয়ে আসে, এখন পর্যন্ত আমাদের জাতির রহম বরকতের রাস্তাগুলো এই প্রতিষ্ঠানগুলো খোলা রেখেছে, যারা কোরআন অন্তরে ধারণ করছে, এরা জীবনে আর যাই হোক, এরা জীবনে কোনোদিন রাহাজানি করবে না, এরা জীবনে কোনোদিন দেশ বিক্রির দলিল করবে না, এরা জীবনে কোনোদিন দেশদ্রোহী হয়ে যাবে না, এরা জীবনে আর যাই করুক, চোর ডাকাত টাউট বাটপার হয়ে মানুষের জীবনহানি করতে পারে না, কারণ তাদের মধ্যে কোরআন ঢুকতেছে, এটা বড় নিয়ামতের জায়গা। সুতরাং এই জায়গার যেগুলো টোটাফাটা ভুল আছে এইগুলো আমাদেরকে দূর করার জন্য চেষ্টা করতে হবে, প্রিয় ভাইরা, সেক্ষেত্রে আমাদেরকে উদ্যোগী হতে হবে, আর আমরা যদি উদ্যোগী হই তাহলে ওদের মুখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? সুতরাং আমরা আশা করব যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন আপনারা এই সকল বিষয়কে নখদর্পণে নিয়ে এই সকল বিষয়কে ওভারলুক করবেন না, বরং এই সকল বিষয়ে মনোযোগের সাথে দেখে এইগুলোকে সুবন্দোবস্ত কেমন করে করা যায় সেই ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। আর পিতামাতার জন্য বক্তব্য, আল্লাহর ওয়াস্তে এই বাজে কথাগুলো আমরা পরিহার করি, হয় হাড্ডি হচ্ছে আমার গোস্ত আপনার বললে দিয়ে উনি দিয়ে আসছেন, উনি উনি হাড্ডির মালিক, উনি গোস্তের মালিক বানিয়েছেন, ওস্তাদ ওনার বাচ্চারে মারবে না তো কী করবে? প্রিয় ভাইরা, আপনি অ্যাক্টিভ হন, অভিভাবক সমাবেশ করেন, আপনার আপনার বাচ্চা ওখানে আছে, আপনার বাচ্চার কী সুবিধা অসুবিধা সেইগুলো দেখেন, বাচ্চারে যেটা কোনো চলে না কোনো জায়গায় এটারা বাচ্চারে পাঠাই দিয়েছে, টাকা পয়সা দেওয়ার খবর নাই, আসমান থেকে মান্না সালোয়া দিয়ে মাদ্রাসা চলবে নাকি? মান্না সালোয়া দিয়ে মাদ্রাসা চলবে? মাদ্রাসায় তো খাওয়ার টাকাও লাগে না, চালও তো মাদ্রাসায় কিনা লাগে না, সবগুলো লিল্লা বানায় ফেলছেন আপনারা, এই লিল্লা বানায়েন না, এইগুলোতে আপনারা অ্যাক্টিভ হন, বাচ্চাকে পড়ালেখার উন্নত খরচ দেন, বাচ্চাগুলোর জন্য চকির ব্যবস্থা করেন, বাচ্চাগুলোর জন্য থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করেন, ওস্তাদ 7 দিন শিফটিংয়ে বাড়িতে যেতে হবে, 7 দিন তোমার মন না চাইলেও তোমার বাড়ি যাওয়া লাগবে,
বাড়ি যেতে হবে, তারপরে আসতে হবে। বিবাহিত শিক্ষক মাদ্রাসায় নিয়োগ দিতে হবে, কোনো অবিবাহিত শিক্ষক মাদ্রাসায় থাকতে পারবে না, এইগুলো আবাসিক পদ্ধতির মাদ্রাসায়। আবাসিকের জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। এইগুলো সব মনিটরিংয়ে যদি আমরা উদ্যোগ নেই, ইনশা আল্লাহ টোটা ফাটা যেইগুলো আছে, হাজার হাজার প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ বিশুদ্ধ জায়গায়, দু চারটা ভুল তো সব জায়গার থেকেই হয়, কিন্তু এই ভুলকে আমরা দু চারটা বলে ছেড়ে দিতে পারি না, বরং এক্ষেত্রে আমরা যদি উদ্যোগী হই ইনশা আল্লাহ আমাদের এই জিনিসগুলো সুন্দর হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।